হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভ্লগ। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে এবং আমার ক্ষুধাটা খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। এখন আমি চিন্তা করছি যে কী খাওয়া যায় কী খাওয়া যায়। তো আমি অবশ্য একটা রেসিপি মাথার মধ্যে ভেবে রেখেছি যে আজকে যেহেতু বাইরে যাওয়ার পসিবিলিটি নাই, তো নিজেকে একটা কিছু মেক করে খেতে হবে। তো ভাবতে ভাবতে ফ্রিজের কাছে চলে এলাম, এসে দেখলাম এগুলো ব্রেড পড়ে আছে। তো আমি এখন ব্রেডটা দিয়ে কিছু একটা বানাবো, সাথে মেয়োনিজ নিয়ে নিলাম, সাথে দুটো সস। আর এদিকে আমি গরুর মাংস রান্না করে রেখেছিলাম, তো ওগুলো নিয়ে নিয়েছি, প্লাস সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, মেয়োনিজ সস দিয়ে একটা আর একটা সস তৈরি করে নিয়েছি, এবং ব্রেডগুলো একটু সেঁকে নিলাম এবং এগুলো একসঙ্গে সবগুলো মিক্সড করে নিলাম। তো এই তো এখন দেখতেই পাচ্ছেন আমি কী কী করছি। আমি স্যান্ডউইচ টাইপ একটা কিছু বানাবো, কারণ আমার খুব ক্ষুধো পেয়ে গিয়েছে। তো বানা শেষ, এবার আমি খাওয়া শুরু করবো। হাবেত্তার মতো দেখতেই পাচ্ছেন আমি হাবেত্তার মতো খাচ্ছি, মনে হচ্ছে যে কতদিন থেকে না খেয়ে আছি, আসলে তা না। আমার ক্ষুধা পেলে আমি এরকমই পাগলের মতো খেয়ে ফেলি, আর অবশ্য রেস্টুরেন্টে গেলে এরকম পাগলের মতো খাই না। তো যাই হোক, এবার আমি আইসক্রিম খাবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আইসক্রিম না খেলে শরীর মন মাথা কোনোটাই ঠিক থাকে না। তো সেম ওয়েতে আমি আবারও হাবেত্তার মতো আইসক্রিম খাচ্ছি, মনে হচ্ছে যে মানে জন্মে ফার্স্ট টাইম খেলাম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পালা শেষ, মাথা ঠান্ডা, এবার রান্নাঘরে এসে মাথা আবার আউলায় গেল। সব থালা বাসন একদমই নোংরা হয়ে পড়ে আছে, আবার এগুলোকে আমাকে ক্লিন করতে হবে, প্লাস রাতে রান্না করতে হবে। রাতে রান্নার জন্য আবার আমি চিকেন রান্না করব, চিকেন হচ্ছে বের করে নিয়েছি, এগুলো সব ধোয়া টোয়া আছে, ব্যাপার না, আবার আমাকে রান্না করতে হবে। বলতে বলতে আবার আমি চিকেন রান্না করার জন্য কিচেনে চলে গেলাম, এই যে ম্যাজিকের মতো চিকেন রান্না ডান। তো এই ছিল আজকের আমার উল্টাপাল্টা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা ফলো করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।